গরম মশলা খাওয়া আপনার জন্য কতটা উপকারী আপনি জানেন কি রান্নার প্রায় গরম মশলার ব্যবহার হয়ে আসছে আর কেনই বা হবে না বলুন গোলমরিচ দারুচিনি এলাচ লবঙ্গ এবং জিরা সহযোগে বানানো এই মশলাটি খাবারের স্বাদ যেমন বাড়ায় তেমনি শরীরের বিভিন্ন রোগ থেকেও মুক্তি দিতে পারে একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে গরম মশলায় ব্যবহৃত উপাদানগুলোর অন্দরে এত মাত্রায় উপকারী উপাদান রয়েছে যে তার শরীরে প্রবেশ করার পরও কোনো না কোনো ভাবে আপনাকে সুস্থ করবে যেমন হজম ক্ষমতার উন্নতি ঘটায় প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের দিকে নজর করলে আপনি জানতে পারবেন যে সেখানে উল্লেখ রয়েছে হজম ক্ষমতার উন্নতিতে গরম মশলা নানাভাবে উপকার করে থাকে আসলে এই মশলার এই মিশ্রণটি হজমে সহায়ক পাচক রসের খরণ এত মাত্রায় বাড়িয়ে দেয় যে বদ হজম এবং গ্যাস অম্বলের মতো রোগের প্রকোপ কমাতেও সাহায্য করে ক্যান্সারের মতো রোগকেও ধরে রাখতে সাহায্য করে এই গরম মশলা শুনতে আজব লাগলেও একাধিক গবেষণায় গবেষণায় কথা প্রমাণিত হয়েছে যে রান্নায় গরম মশলার ব্যবহার বাড়ালে শরীরে ক্যান্সারের সেলের জন্ম নেওয়ার আশঙ্কা থাকে না একেবারেই কমে যায় আসলে এই মশলাটিকে প্রচুর মাত্রায় উপস্থিত রয়েছে এন্টি ক্যান্সার উপাদান যা এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে হার্টের ক্ষমতা বাড়িয়ে দিতে সক্ষম এই গরম মশলা পরিবারে কি কার্ডিও বাস্কুলারের ডিজিজের ইতিহাস রয়েছে তাহলে এই গরম মশলা খেতে কখনোই বলবেন না কারণ এই মশলার মিশ্রণটি শরীরে প্রবেশ করার পর খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমতে শুরু করে সেই সঙ্গে হার্টে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ এতটা বাড়িয়ে দিয়েছে কার্ডিওভাস্কুলার ডিজিজ ধারে কাছেও ঘেসতে পারবে না সার্বিকভাবে শরীরের ক্ষমতা বাড়িয়ে তোলে এই গরম মশলা খুব কাছ থেকে যদি গরম মশলার ব্যবহার মশলাগুলোর দিকে দেখেন তাহলে আপনি জানতে পারবেন এদের মধ্যে প্রচুর মাত্রায় মজুদ রয়েছে এন্টি অক্সিডেন্ট এন্টি ইনফ্লেমেটরি উপাদান এন্টিবায়োটিক এর প্রপার্টিস এন্টি ক্যান্সার এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ লোয়ারিং প্রপার্টিস যা ছোট বড় কোনো রোগকেই ধারে কাছে আসতে দিবে না ফলে শরীরের কর্মক্ষমতা এতটা বাড়িয়ে দিবে যে স্বাভাবিকভাবে পাই আপনার এই গরম মশলা খাওয়ার ফলে কমিয়ে দিতে পারে এই গরম মশলায় উপস্থিত জিরায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা শরীরে প্রবেশ করার পর লোহিত রক্ত উৎপাদন এত মাত্রায় বাড়িয়ে দেয় যে রক্ত স্বল্পতা দূর হতে সময় লাগে খুবই কম